ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে বিড়ালটিকে উদ্ধার করে উদ্ধারকারী দলের সদস্যরা। উদ্ধারকারী ঋণ ভোলেনি বিড়ালটিও। বর্তমানে উদ্ধারকারীর সাথে দিন কাটছে বিড়ালটির। প্রাণীটিকে দত্তক নিয়েছে ওই উদ্ধারকারী। মানুষ ভুলে গেলেও পশু পাখি কখনো মানুষের উপকার ভোলে না। তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত ভূমিতে সেই কথাই প্রমাণ করল একটি বিড়াল। ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা মানুষটিকে ভোলেনি বিড়ালটি। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, সংবাদ মাধ্যমে সে ছবি দেখার পর আঁতকে উঠেছে গোটা বিশ্বের মানুষ। তুরস্কে এখন শুধুই হাহাকার, স্বজন হারানোর কান্না, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর মৃত্যুর মিছিল। ভূমিকম্পের ফলে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ, ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় মানুষগুলি। বিপদের দিনে তুরস্কের পাশে দাঁড়িয়েছেন পৃথিবীর অন্যান্য দেশগুলি। দিন রাত এক করে উদ্ধার কাজ চালিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। যদি ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন মেলে, আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন উদ্ধারকারীরা। এসবের মাঝেই এমন এক দৃশ্য সামনে এসেছে যা দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি বিড়ালকে উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের এক সদস্য। উদ্ধারের প্রতিদান হোক বা ভালোবাসা, উদ্ধারের পর থেকে তাকে ছেড়ে যেতে নারাজ বিড়ালটি। অবলা একটি জীবকে উদ্ধার করে তাকে হারাতেও নারাজ ওই ব্যক্তি। তার বিড়াল নিয়ে শুয়ে থাকার ছবি ইতিমধ্যেই গোটা বিশ্বে ভাইরাল হয়েছে। তুরস্কের একটি প্রদেশে উদ্ধার কাজ চালানোর সময় উদ্ধারকারী দলের সদস্য আলী কাকাস নামে এক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে একটি বিড়ালকে দেখতে পান। বিড়ালটিকে উদ্ধার করেন আলী, তার কাঁধে চাপিয়ে হাঁটতে থাকেন। সে ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আর তাকে ছেড়ে যায়নি বিড়ালটি। আলী কাকাসও বিড়ালটিকে ছাড়তে চান না, তাই তিনি দত্তক নিয়েছেন প্রাণীটিকে, নাম রেখেছেন এনকাজ। ছবিতে দেখা যাচ্ছে আলী ঘুমাচ্ছেন, পাশে বসে এনকাজ। দুই বন্ধুর এই ছবিই এখন দুনিয়ার সেরা ছবি। গোটা বিশ্বে বড় অস্থির সময়ে এ এক ভালোবাসার ছবি। আপাতত তার থেকে দূরে কোথাও দুদণ্ড থাকছে না এই বিড়ালটি। অদ্ভুত ভালোবাসার বাঁধনে জড়িয়ে মনিবের কাছে দিন রাত এক করেই সাথে আছে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।